স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পারে সাথে থাকুন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হলেও অনেকে রয়েছেন এতে আসক্ত, এর মাঝে সেলিব্রিটিরাও কোনো অংশে কম নয়। ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নায়কের পাশাপাশি নায়িকাও রয়েছেন যারা ধূমপান করেন, আর আজ সেই প্রেক্ষিতে কথা বলবো কলকাতার আলোচিত ও সমালোচিত নায়িকা কামালিকা ব্যানার্জিকে নিয়ে, যিনি প্রায় স্মোক করেন। কামালিকা ব্যানার্জি তার বেশ কয়েকটি মুভিতে স্মোক দৃশ্যে পারফরমেন্স করেছেন, যেখানে তাকে বেশ বোল্ড দেখায়। বিশেষ করে বলতে হবে গান্ডু মুভির কথা, কারণ এই মুভির স্মোক দৃশ্য বেশ আলোচিত হয়। তাছাড়া কাঙ্গাল মাল শার্ট, রাবার ব্যান্ড ও রাতের রজনীগন্ধা মুভিতে কামালিকা ব্যানার্জিকে স্মোক করতে দেখা যায়, যা দর্শকের মাঝেও বেশ আলোড়ন তোলে। স্ক্রিনে সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে। ব্যক্তিগত জীবনেও কামালিকা প্রায়ই ধূমপান করেন, কারণ বেশ কয়েকটি পার্টিতে তাকে বেশ কয়েকবার ধূমপানরত অবস্থায় পাওয়া গেছে। তো আমরা এই ভিডিওতে কামালিকা ব্যানার্জির সম্বন্ধে বেশ কিছু বিষয় জানতে পারলাম, যা হয়তো আপনার ভালো লাগবে। ধন্যবাদ।